এনআরএস হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের পেটানোর অভিযোগ। এনআরএসে নতুন নির্মীয়মান বিল্ডিংয়ের শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ। জুনিয়র চিকিৎসকরা ওই বিল্ডিংয়ে অশালীন কাজ করছিল বলে দাবি শ্রমিকদের। তারপরই জুনিয়র চিকিৎসকদের ঘিরে ধরে মারধরের অভিযোগ শ্রমিকদের বিরুদ্ধে। এনআরএস হাসপাতালে এখন এন্টালি থানার আধিকারিকরা গিয়েছেন। পুলিশ সূত্রের খবর, একজন অভিযোগকারী যিনি এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ইন্টার্ন ডাক্তার হিসেবে কর্মরত, তিনি ইন্টার্নি থানায় অভিযোগ করেছেন যে 2023-22 নভেম্বর প্রায় রাত 12:05 নাগাদ অভিজিৎ ঘোষ, প্রসেনজিৎ ঘোষ এবং পূর্ণেন্দু বিশ্বাস নামের এই তিন অভিযুক্ত অভিযোগকারী সহ আরও দুই সহকর্মীকে শারীরিকভাবে হেনস্থা ও গালিগালাজ করেন এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন নির্মীয়মান বিল্ডিংয়ের সামনে। এফআইআরে যাদের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগকারী তরফ থেকে, তাদের মধ্যে এই অভিজিৎ ঘোষ, প্রসেনজিৎ ঘোষ এবং পূর্ণেন্দু বিশ্বাস নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইন্টারি থানার পুলিশ। আজ এই অভিযুক্তদের শিয়ালদা আদালতে পেশ করা হবে দুপুরে। এই জায়গাটাতে আমার কিছুতেই নিরাপদ।